পুলিশকে দেখেও ডাকতে পারেননি অপহরণের শিকার বন পাহারা দলের 3 সদস্য। ফিল্মি স্টাইলে অপহরণ ও পাহাড়ে আটকে রেখে মুক্তিপণ পেতে অমানসিক নির্যাতন চালিয়েছে অপহরণকারীরা। আর তাদের উদ্ধারে অভিযান চালানো বনকর্মী, বন পাহারা দলের সদস্য ও পুলিশকে কাছাকাছি দেখেও মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখায় ডাক দিতে পারেননি অপহরণের শিকার বন পাহারা দলের 3 সদস্য। এভাবে নিপীড়ন সইয়ে এক প্রকার অনাহারে থাকার প্রায় 79 ঘন্টা পর জীবিত উদ্ধার হতে পেরে আল্লাহর প্রতি শুকরিয়া ও অভিযানকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার হওয়া গহীন পাহাড় থেকে উদ্ধার হওয়া 3 বনকর্মী। উখি ও টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন, শুক্রবার 1 সেপ্টেম্বর 3 বনকর্মী দমদমিয়া নেসার পার্ক সংলগ্ন পাহাড়ে দায়িত্ব পালন করছিলেন। আর এই সময় হঠাৎ 15 জনের একটি ডাকাত দল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতর নিয়ে যায়। এরপর থেকে তারা ছিলেন নিখোঁজ। অপহরণের পর থেকে আমরা একাধিকবার পাহাড়ের ভেতর অভিযান চালাই। অভিযান চলাকালীন সোমবার দুপুর 3টার দিকে গহীন পাহাড়ে তাদের অবস্থান শনাক্ত করে আমরা যখন ঘটনাস্থলে পৌঁছি তখন ডাকাত দল পুলিশের উপর গুলি বর্ষণ করেন। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করলে ডাকাত দল 3 বনকর্মীকে রেখে পালিয়ে যায়। পরে আমরা ঘটনাস্থল তল্লাশি করে 2টি 1 নলা দেশীয় তৈরি বন্দুক ও 5 রাউন্ড তাজা কার্তুস উদ্ধার করি। উদ্ধার হওয়া আব্দুর রহমান বলেন, শুক্রবার একদল অস্ত্রধারী এসে আমাদের 3 জনের মাথায় অস্ত্র ঠেকিয়ে পাহাড়ের ভেতর নিয়ে যায়। মুক্তিপণ পেতে তারা অমানসিক নির্যাতন করে আমাদের উপর। বাড়িতে কল করে প্রত্যেক জনের পরিবারের কাছ থেকে 20 লাখ করে মুক্তিপণ দাবি করে আসছিলেন তারা। আমাদের ঠিকমতো খেতেও দেয়নি তারা। পরে পুলিশ ও স্থানীয়রা আমাদের খোঁজে পাহাড়ে গেলে আমরা তাদের দেখতে পাচ্ছিলাম, কিন্তু অপহরণকারীরা তখন আমাদের অস্ত্র ঠেকিয়ে রাখায় আমরা ডাক দিতে পারিনি। এতে নীরবে চোখের জল পেলেছি আমরা। সোমবার দুপুরের পর পুলিশ ও স্থানীয়রা পাহাড়ের চারপাশ ঘিরে রেখে অভিযান চালালে সন্ত্রাসীরা আমাদের রেখে পালিয়ে যায় এবং তখনই আমাদের জীবিত উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া 3 জন হলেন টেকনাফের দমদমিয়া এলাকার আব্দুল মালিকের ছেলে মোহাম্মদ শাকের 24, মৃত আব্দুল শুকুরের ছেলে আব্দুর রহিম 32 ও মৃত বকসুমিয়ার ছেলে আব্দুর রহমান 37। এদিকে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জুবাইর সৈয়দ বলেন, দীর্ঘ 79 ঘন্টা প্রচেষ্টার পর অপহৃত 3 বনকর্মীকে গহীন পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে। চক্রের 1 সদস্যকেও আটক করা হয়েছে। এর আগে গত শুক্রবার 1 সেপ্টেম্বর টেকনাফ দমদমীয় নেচার পার্ক সংলগ্ন পাহাড়ে 3 বনকর্মীকে অপহরণ করা হয়। এরপর থেকে অপহরণকারীরা তাদের পরিবারের কাছ থেকে 7 লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিলেন।